যাবে। আমি না আসল জেলে নমস্কার বন্ধুরা লোকসভা ভোটের আপডেট আপনারা জেনে নিন লোকসভা ভোট এগিয়ে এসছে এবং লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে এমনকি ভারতবর্ষের রাজনীতিতে কি হচ্ছে আজকের এই বিষয়বস্তু বর্তমানে কংগ্রেসের অবস্থা খুব খারাপ কংগ্রেস তিনটে রাজ্যে হারের পরে একটি রাজ্যে রাজ্য জয়লাভ করেছে এবং যদি এই তিনটে রাজ্য জয়লাভ করতো তাহলে কংগ্রেসের প্রভাব অনেকটাই দেখা যেত কারণ লোকসভা ভোটে বিজেপি চাপে পড়ে যেত কারণ তিনটে রাজ্যে জয়লাভ করার ফলে তাহলে বিজেপির এবারে যে মানসিক শক্তি বেড়ে গেছে তার প্রভাবটা কিছুটা বঙ্গতেও পড়েছে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় চোর স্লোগান দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চোর সেই লেখা টি শার্ট তারা পরে এই স্লোগানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে কোনোভাবে যুক্ত করা হয়নি চোরের সাথে এবার ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর হিসাবে স্লোগান দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস ভ্যালুকে নষ্ট করার চেষ্টা করছে এর জন্য একটাই কারণ কারণ দু হাজার চব্বিশে ভোট এগিয়ে এসছে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর বিপক্ষে যদি থাকতে পারে কংগ্রেস টিএমসি তাদের একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়াবে কিন্তু কংগ্রেসের যা অবস্থা দু হাজার তেইশের শেষের দিকে যে তিনটে রাজ্যে হেরে গেল দুটো রাজ্য নিজেদের রাজ্যই নিজেরা ধরে রাখতে পারলো না তার জন্যে কংগ্রেসের এই একটা ব্যাকফুডে চলে যাওয়ার যাবে এর জন্য কংগ্রেস তো দুর্বল হয়ে গেল এবার সব থেকে বড়ো দল হিসেবে থাকে ওই টিএমসি এবং রাজ্যে প্রায় বিয়াল্লিশ খানা লোকসভা সিট আছে এর মধ্যে বাইশখানা তো টিএমসি জয়লাভ করেছে এবং আঠারোখানা বিজেপি জয়লাভ করে আছে এবং এখানে লোকসভা ভোটের আগে আমাদের রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিল এবং অমিত শাহ এসে রাজ্য বিজেপিকে টার্গেট দিয়ে গেছে প্রায় পঁয়ত্রিশটারও বেশি যেন এখান থেকে সিটে তারা জয়লাভ করে আসে এবং এই টার্গেটকে মাথায় রেখে রাজ্যে যারা বিজেপি লিডাররা আছে তারা আন্দোলন আরও জোরদার করে দিয়েছে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যে জনপ্রিয়তা ছিল সেটাকে নষ্ট করার জন্য ডাইরেক্ট চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে জড়া হচ্ছে এর আগে দেখেছেন আমাদের রাজ্যে চোর স্লোগান নতুন নয় দু হাজার উনিশে যখন লোকসভা ভোট হয় তার আগে থেকে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকমভাবে ঘেরা হচ্ছিল যে সারদা নারদা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত আছে তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় এখানে বলে রাখি বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে টিএমসির বড় বড় লিডাররা প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী সবাই এখন জেলে অনেক লিডার জেলে আছে এবং বিরোধীদের দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিল যে সব সবকটা সিটের দায়িত্ব আমার এবং আপনারা ভোট দিলে আমাকে ডাইরেক্ট এসে ভোট পড়বে এবং আপনারা আমার মুখ চেয়েই ভোট দিচ্ছেন এবং যখন সরকার কোনো দুর্নীতিতে ফেসে গেছে বিরোধীদের দাবি তখন দায়ীটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এটা সিঙ্গেল লিডারশিপের একটা দুর্বলতা ভালো কিছু হলে আপনার ক্রেডিট এবং খারাপ কিছু হলে অন্যের দায় আমি জানি না জানতাম না এটা বলা যাবে না খারাপটাকেও আপনাকে স্বীকার করে নিতে হবে বিরোধীদের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চালাচ্ছে সেটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে প্রতি সেক্টরে দুর্নীতি আছে আর এই দুর্নীতিকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দিচ্ছে তার জন্য টিএমসি এক প্রকার ব্যাকফুটে চলে গেছে রাজ্য রাজনীতিতে কতটা মানুষের কাছে প্রাধান্য পাবে এই সব জিনিস সেটা সময় বলে দেবে এবং ভোটের রেজাল্টে সেটা দেখতে পাবেন বন্ধুরা এ বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু আপডেটের সাথে জয় হিন্দ নমস্কার